রাজবংশী পরিবারকে বাড়ি ফেরাতে ধর্নায় বসলেন করিম চৌধুরী। এক রাজবংশী পরিবারকে বাড়ি ফেরানোর দাবিতে সোমবার ধর্নায় বসতে চলেছে ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী। পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসক ও জেলা শাসককে জানানোর পরেও তারা পরিবারটিকে ঘরে ফেরানোর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। ফলে এবার বাধ্য হয়ে ধর্নায় বসতে হচ্ছে। এতে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। করিম সাহেব বলেন, নিজেদের টাকা তো ভাই তো ভাই আজকে রাস্তা কার বন্ধ করবে, কাকে পুলিশ মেরে দিয়ে কিছু করে দেবে, তা পুলিশ প্রশাসন কিছু করবে না, যেহেতু ওরা আত্মীয়, যেহেতু ওরা কাকে তো ভাই। পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। এসডিও কে জানিয়েছিলাম কিন্তু এসডিও তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করেননি। এবার জেলা শাসককে জানিয়েছি কিন্তু তিনিও উদ্যোগ নিচ্ছেন না। দুঃখজনক ঘটনা যে রাজবংশী পরিবার একটা 3 বছর ধরে বাড়িতে ঢুকতে পারছে না, তারই আত্মীয় স্বজনই আছে, তারা তার রাস্তা বন্ধ করে দিয়েছে, তার বাড়িতে ঢুকার রাস্তা বন্ধ করে দিয়েছে, দিবাল তার করিয়ে পুলিশের মদত নিয়ে, আর ওখানে আজকে 3 বছর ধরে ঘর ছাড়া আছে, বিভিন্ন থানাতে বা ফাঁড়িতে পুলিশের কাছে এসডিওর কাছে বিচারা দৌড়াদৌড়ি করার পরেও কোন প্রতিকার পাইনি। তারপর আমার আমার কাছে আসার পর একে বললো, তারপর এক মাসে আর 1 বছর ধরে আমিও কয়েকবার পুলিশকে বলাবলি করেছি, শুনছি না, প্রশাসন করতে দেয় না, প্রশাসন ওর বাড়িতে যে পৌঁছে দিবে ওকে ওর গেটটা যে দিবাল দাঁড় করে দিয়েছে পুলিশের মদতে ওটা সরিয়ে দিবে, এটা করছে না। যার জন্য আজকে আমি ঠিক করলাম যে আমি তোর সংঘর্ষ লড়াই মার হিংসার হাতে যাব না, আমি যাব আমাদের গান্ধীজি আদর্শে যাব। এই জন্য গান্ধী মূর্তি আর নেতাজি মূর্তির সামনে আজকে আমি ধর্ণা দিব। এমএলএ ইসলামপুর বলে ইসলামপুরে পাহাড়ার হিসাবে যে আমার মানুষগুলো যেন ঠিক করে শান্তিভাবে থাকতে পারে, তাদের উপর অত্যাচার জুলুম না হয় আপনার না হয়, তার জন্য আমি আজকে এখানে বিচার করার জন্য এসেছি। প্রশাসন কি করতেছে, কেন প্রশাসন বসে থাকবে, কার জন্য প্রশাসন বসে থাকতে হবে, একটা লোকের বাড়িতে ঢোকার জন্য তার রাস্তাঘাট মূল্য করে দিবে, যে বাড়ি যাবে কুকুরি আর 3 বছর যে বাড়ি ছাড়া হয়ে গেছে তার জন্য প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই, এই জন্য আজকে আমি ওরা ধন্যবাদ দিতে চাচ্ছি। বলছি বিধায়ক সাহেব, আজকে 25শে ডিসেম্বর বড় দিন, একটা উৎসবের দিন, সেই মুহূর্তে আপনি দিনের দুপুর থেকে রাত্রি আর সন্ধ্যা 6টা অবধি ধরনা দিচ্ছেন। আজকে এই উৎসবের দিনের দিনেই আমি যাচ্ছি, আজকে আমাদের এই উৎসবের যেসব গাছের জন্মদিন আজকে সেই উৎসবের দিন আজকে আমরা একটু করতেছি, যেহেতু আমাদের এই প্রভাবটা সিবিএসসি ও রাজভোজক আজ উৎসবের দিনও এরা নিজের দাবিটাকে আদায় করার জন্য আজকে রাস্তাঘাটে দাঁড়িয়েছে, গান্ধী মূর্তির কাছে এসেছে, যেসব ক্যাশিয়ারকে দেওয়ার জন্মদিন সবাইকে আমি আজকে মেরি ক্রিসমাস বলে জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, যা সকলে ভালো থাকুক, এটা আমি হ্যাপি ক্রিসমাস বল বলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যে তারা ভালো থাকুক, আমাদের এই আন্দোলন সফল হোক। একটা বিষয় যে তৃণমূলের ঝান্ডা নিয়ে তো এটা করছেন। হ্যাঁ, আমার তৃণমূল ঝান্ডা সরকার তো আপনাদের প্রশাসন, আমার ওইটাই তো আমার সরকার, সবকিছু আমার, কিন্তু সরকারের প্রশাসন বেকার। আমি এখন বলবো বক্তব্যের মধ্যে যে এরকম প্রশাসন আমার দরকার নাই, প্রশাসন ঠিক মতো কাজ করছে না চৌধুরী সাহেব। হ্যাঁ করছে, কাজ করছে চৌধুরী সাহেব, বলেছিলেন কোনো কাজ হলো না, এবার কি কাজ হবে মনে হচ্ছে? প্রশাসন কোনো কাজই করে না, ওই জন্য বলবো এখন বক্তব্য আগে বলবো না, আমি ওখানে বলবো।
প্রশাসনের কোন আধিকারিক কে জানিয়েছিলেন আপনি? ডিএম কে, এসপি কে, আইসি কে, ওসি কে, এসডিও কে, সকলকে বলেছি, আমাদের জেলা প্রশাসনের সকলে জানিয়েছি, কোনো কিছু নেই। আগামী 14 জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথী রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথী রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী KMDA সভাগৃহের দ্বিতলে 14 জানুয়ারি রবিবার সকাল 11:00 থেকে দুপুর 1:00 পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। এখানে থাকবেন ডক্টর অভ্রনীল ধর, জেনারেল মেডিসিন এবং এন্ডোক্রিনোলজিস্ট, ডক্টর বিশ্বজিৎ সেন শিশু রোগ, ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি নাক কান গলা, ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ, ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত। সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন। নাম নথিভুক্তের সময়সীমা 1 জানুয়ারি থেকে 13 জানুয়ারি 2024। বিশদ জানতে ফোন করুন 7003-33788-81588-2352। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজি ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557।